綺麗なんですよ。何人ですか？犬番手なんだ。犬番手。রবিউল ইসলাম এনআরটিতে আমি চাকরি করি শিলপোস্টে কমিউনিটি এক্সটেনশন এজেন্ট ফর লাইফ স্টক আউশনারা ইউনিয়ন। আমি দীর্ঘ 25 বছর যাবত গরুর চিকিৎসা করে আসতেছি। এখানে আল্লাহর রহমতে সফলতার হার খুব ভালো। আপনারা যে কোনো পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন, আপনার দ্বারা উপকৃত হবেন। রফিক ভাই চিকিৎসা ভালো আছে গরুর, মানে এক নম্বর চিকিৎসা, চিকিৎসা কোনো ই নাই। সবসময় ওনারাই ডাকে? হ্যাঁ হ্যাঁ, সবসময় আমরা মানে হ্যারি ডাকি। রফিক ভাই গরুর চিকিৎসা কেমন? আসলে ভাই খুবই সুন্দর। কে রে ও যে আসলে এরকম অভিজ্ঞতা বা ওর যেটা নাম এটা সব জায়গায় আছে শুনাম। কারণ আমার দিক দিয়ে না, আমি আর অন্য অন্য জায়গায় পাঠাই, এ খুবই ভালো কাজকর্ম করে, সবাই তারা পছন্দ করে। আর ডাকের সময় সবসময় আসে আছে, আসলে ওর তো তুলনা নাই। আসলে ও বন্ধু হিসাবে চলি সবসময়, আর ও দাম আদায় বেশি, আঙ্গনিকে বেশি মহাব্বত থাকে। আর যখন সমস্যা হয় ও ধরে আসে আমাদের কাছে, তাহলে ওর জন্য আমরা কী করতে পারি? ওর জন্য আমরা দোয়া করতে পারি সবসময়, ওর জন্য আল্লাহ আর ভালো রাখে, আর সুস্থ রাখে, আর সব জায়গায় জানে যে কাজকর্ম করতে পারে। এটা ওর জন্য আমরা দোয়া করি। ও যেথায় আঙ্গনিকা কাজকর্ম করে আগে আসে দৌড়ে কাছে অতি, এই তো প্রকৃত বন্ধু যে সবসময় বিপদের সময় আসে। আলহামদুলিল্লাহ তাতে ও খুব আগে না। এই গরুর একটা জটিল সমস্যা, পায়খানার সাথে রক্ত আসে। হ্যাঁ হ্যাঁ, পায়খানার সাথে একদম টাটকা রক্ত, খান্ডা খান্ডা জমাট বাড়ার রক্ত আসে এই গরুটা। এটা একটা জটিল সমস্যা, এটাকে বলে ব্লাড ডিসেন্টারি, রক্ত আমাশা। এই রোগের নাম হলো ব্লাড ডিসেন্টারি রক্ত আমাশা এই গরুটার হয়েছে, এবং গরুটা 8 মাসের প্রেগনেন্ট। খুবই একটা জটিল এবং কঠিন রোগ। আমাকে উনি ফোন দেয়, ফোন দেওয়ার সাথে সাথেই আমি গরুর কাছে অতি তাড়াতাড়ি ছুটে আসি, এবং আইসা লক্ষ্য করে দেখতে পারি গরুর নাদার সাথে অনেক রক্ত যাইতেছে। খুব একটা সিরিয়াস এবং জটিল রোগ। বাচ্চা পেটে থাকা অবস্থায় চিকিৎসা দেওয়া, সব ধরনের চিকিৎসা প্রয়োগ করা যায় না। খুবই জটিল এবং কঠিন একটা রোগ, নাম হলো ব্লাড ডিসেন্টারি রক্ত আমাশা। আশা করি ট্রিটমেন্ট করলে পরে, এখন ট্রিটমেন্ট করবো, অতি তাড়াতাড়ি দ্রুত গরুটা সেরে উঠবে, ঠিক হবে ইনশাআল্লাহ। কি বুঝলেন? আলহামদুলিল্লাহ গরুর শরীরে তাপ আছে, অনেক তাপ, এবং ঠান্ডা আছে, প্রচণ্ড ঠান্ডা, পেটে বদহজম এবং ঘেঁস আছে। এটা শরীর ট্রিটমেন্ট করলে আল্লাহর রহমতে সেরে যাবে ইনশাআল্লাহ, ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখন এটার কী ওষুধ দেবেন? এটার যে বর্তমানে যে অবস্থাটা, এটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করা লাগবো, সাথে অ্যান্টিহিস্টা, পেন কিলারে এবং গ্যাসের ওষুধ দিলে আল্লাহর রহমত সর্বোচ্চ 24 ঘন্টার ভিতরে নিয়ন্ত্রণ আসে হবে ইনশাআল্লাহ। ভয়ের কোনো কারণ নাই, ঠিক হোক আল্লাহ রহমত। এইখানে এখন আমি ট্রিটমেন্টের জন্য ওষুধ সিলেকশন করতেছি, কোন ওষুধ প্রয়োগ করা হবে ইনশাআল্লাহ। যে ওনার যে রোগ ট্রিটমেন্ট করা হয়েছে, যে রোগ ধরা হয়েছে, এখন ট্রিটমেন্ট দিয়ে দেবো, সেই ট্রিটমেন্টের জন্য ওষুধ প্রস্তুত করা হচ্ছে। এটাকে ইঞ্জেকশন দেওয়া হবে না? জি জি, এখন এটাকে ইঞ্জেকশন দেওয়া হবে। ইঞ্জেকশন দিয়ে ওনাকে রেস্টে রাখতে হবে, গরুটার ধোয় দিতে হবে, ঠান্ডা জায়গায় রাখতে হবে, আর স্বাভাবিক খাবার খাবার দিতে হবে, কাঁচা ঘাস স্বাভাবিক খাবার। তো এই রোগটার কী রোগ বলে?
এই রোগটার এই রোগের নাম হলো ইফিমেরাল ফিভার এই রোগটার বলে ইফিমেরাল ফিভার এই রোগের নাম এটা একটা সিজনালি রোগ আবহাওয়া ঋতু চেঞ্জ হওয়ার কারণে দেখা দেয় এই রোগটা দূর এই ওষুধটা কি ওষুধটা হলো পেন কিলার ব্যথার ওষুধ গরু যখন পুসরা পুরে দিছে তাহলে গরু এটা শঙ্কা মুক্ত আল্লাহ রহমত আল্লাহ সুস্থ করবে ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ গরুটার একটু পরে ঘেস আছে ফাপ আছে একটু আদার রস খাওয়াই দিবেন আরাম হয়ে যাবে ইনশাল্লাহ একটু আদার রস খাওয়াই দিলে সেরে যাবো একটু ঠান্ডায় রাখবেন রোদে দিবেন না হ্যাঁ ঠান্ডা নেই আচ্ছা আল্লাহ রহমত ঠিক হয়ে যাবো ভয়ের কোনো কারণ নেই এই সময় লাগে 24 ঘন্টা 6 ঘন্টার ভিতরে 8 ঘন্টার ভিতরে নিয়ে চলে আসে ভয়ের কোনো কারণ নেই রাত নাই তুফান নাই বৃষ্টি নাই জল নাই সবসময় রোগ ভাই দৌড়ে আসে আমাদের কাছে আর কোন সময় আঙ্গ কি ওই জায়গা সবসময় খেয়াল রাখে রোগ ভাই যে গরু কি পাড়ায় আসলে মহল্লায় আসলে পরে গরু দেখে যায় আমাদের যে কি অবস্থায় আছে সুস্থ না অসুস্থ যায় জিজ্ঞাস জিজ্ঞাসপাতি করে আমরা কোনো টাকা পয়সা দিনে তারা ওই বিনিময়ে জিজ্ঞাসা করে যায় যে সুস্থ আছে কি না অসুস্থ যে বলে তাতে আসলে ভাই হের নাম আছে সব জায়গায় আর অন্য অন্য জায়গায় পাঠালে হয়ে যায় ভাই রোহিত ভাই যায় তার আমরা খুব ভালোবাসি তারে হ্যাঁ আঙ্গুর প্রতি মহব্বত করে আলহামদুলিল্লাহ তার জন্য আল্লাহ খুব ভালো রাখে মানে অন্য গরু দেখার জন্য আসলে পরেও আপনার গরু দেখা যায় বিনিময়ে আপনার টাকা নেয় না টাকা নেয় না মানে যখন মহব্বতের খাতিরে মানে শুধু দেখা যায় কোন অবস্থায় আছে কোন অবস্থায় আছে কি খাওয়ার লাগবো কোন সময় এই ট্রিটমেন্ট দেয় কোন সময় কি করা লাগবো এটা পরামর্শ দেয় ভালো এটা কি কোনো ওষুধ যদি না থাকলে দোকানে গেলে পরে আমাদের হেল্প করে যে টাকা নাই টাকা পরে দিবেন আগে সুস্থ করুন গরু আপনি সুস্থ থাকেন গরু সুস্থ থাকলে তো আপনি সুস্থ থাকবেন এটা ভাই এটা আমাদের বিশাল আগে দেয় এই বিষয়ে